আর মাত্র কদিন তারপরেই সবচেয়ে বড় উৎসবে গা বাসাতে চলেছে মুম্বাই আগামী সপ্তাহে সমারোহে গণেশ পূজা হবে দেশজুড়ে গণেশ পুজোকে ঘিরে সাজে রব বলিউড শহরে তাই গণেশ পুজোর এক সপ্তাহ আগেই মুম্বাইয়ে বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পৌঁছে গিয়েছে গণপতি চলতি বছরে চনন্ত চতুর্দশীর দিনই বর্ণাঢ্য বিসর্জন হবে মানুষ থেকে সিলেবরা একযোগে গণপতির পুজোয় সামিল হয় পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতেই গজানন হয়ে পুনর্জন্ম হয়েছিলেন মহাদেব এবং আদিশক্তির ছেলে বিনায়কের নবজন্মের পর শিবের গণদের অধিদেবতা দায়িত্ব পাওয়ার তার নাম হয় গণেশ তাই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত